এখন হলো রিফাত, তিনি যেটি বলেছেন যে দুর্নীতির আখড়া একরকম সিটি কর্পোরেশন, মেয়র সহ যারা এর সঙ্গে জড়িত তিনি নির্বাচিত হয়ে এগুলো তিনি শ্বেতপত্র প্রকাশ করবেন, বিচারও করবেন। আচ্ছা, আমি তো আগ্নবাদ, উনি একটা নমিনী আমি লিগের নৌকাবাদ, ইনশাল্লাহ উনি আমাদের বয়সে 4 বছর বড় আমি জানি, তো আমি তো কামে আমি আল্লাহ কাছে বলি, উনি যে গত বলছে এগুলি উনি আল্লাহ কামে করে উনি সিটি কর্পোরেশন যে এটা করুক আমিও চাই, কিন্তু একটা ইলেকশনের সময় একটা ইডি কথা না বললে উনার মনে থাক না, মনে থাক উনার আল্লাহ কামিয়াব করুক, কামের কলে ফলে ইডি সার্থ করুক, বা এটা নিয়মে আছে সানুষকের কাছে সব কিছু উনি জানতে পারবো, আমাদের কর্মকর্তা বা আমি যদি দুর্নীতি করে থাকি সার্থ কেন বিচারে আয়ত্ত আনবো, সার্থ তো পরের জিনিস, বিচারে আয়ত্ত আনুক এটা ওনার কাছে আমি অনুরোধ, কিন্তু একজন নামে অগ্রিম কথা বলাটা ঠিক না, ওনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ থাকলে এখনো দেখাক না, মনুর সাক্ষু বা ওনার যে পরিষদ বা ওনার যে কর্মকর্তারা এইগুলি করছে এখনই দেখাক, শুধু বলে উনি ফাঁস করার পরে যাইয়া করব, তো যাইয়া আমরা করলে তো ভালো জিনিস করেন। এই প্রশ্নটা আমি রেখেছিলাম যে আলটিমেটলি কোনো প্রমাণ আছে কিনা, উনি যেটি বলেছেন যে ওনার কাছে প্রমাণ আছে উনি মুখোমুখি হলে দেখাতে চান, জি উনি আপনি যদি কোনো সময় তার মুখোমুখি হন সে সময় উনি দেখাতে চান, এটিও তো কথার কথা আর কি, মুখোমুখি আমি তো অহন জিজ্ঞেস করি, আদালত আছে, দুদুক আছে, আমার স্থানীয় সরকার আছে, আমাকে দেব কেন, আমি তো আসামি, ওনার দৃষ্টিতে আমি আসামি না, তো আসামির বিচার করার জায়গা তো 3-4টা আছে, দুদুক আছে প্লেস করুন, যে কোনো সুযোগ আমরা টাকাইতে পারি, স্থানীয় সরকার মন্ত্রণালয় উনি তো ওনার আন্ডারে তো আমি স্যার কি করেছি, আমার ম্যাথ কালে করেছে, ওনার কাছে আইনই আছে, ওনার এটি দ্বারা দ্বারা করেছে, আমাদের সিটি কর্পোরেশন যে সংবিধান আছে যে কোনো লোকের ভিতরে যদি স্থানীয় সরকারের কাছে দেয় তারা এটা ইদান করে, আমরা এটা কেন দিল এরা রিপোর্টটা দেওয়ার নাকি তদন্ত হয়, কিন্তু তদন্ত করাক না, আমার দেখায় লাভ কি, আমার তো লাভ নাই, তো উনি বিভিন্ন প্রচারণায় বলছেন, প্রচারণায় যেটি বলছেন যে দুর্নীতির সিটি কর্পোরেশনের দুর্নীতির টাকা দিয়ে কানাডায় আপনি বাড়ি করেছেন, এই বিষয়ে নাকি? আচ্ছা, আমি জানি না আমার বাড়ি আছে, উনি জানে, তো আমি যেটা বলতে পারি না রে ভাই, অন আমি করলাম তো ইলেকশন সব আমার এই মতো শুনছেন নাকি ওর উচিত বলতে, এটা তো আইনের ব্যাপার, আমার কানাডা যদি বাড়ি থাকে আমি যদি না দেখাই তাহলে এটা ইনকাম ট্যাক্স তার আছে, দুদুক আছে, ইনকাম ট্যাক্সে ফাইলে আমাকে আমি যদি না দেখাই তো না দেখাইছি, দেখাইলে এটা তো আইন কত দেখাই তুই যদি আমার থাকে, তো আমি যদি ফাঁকি দেই ইনকাম ট্যাক্স হলো আমাকে ধরবো, তারা তদন্ত করবো, আপনার একটা বাড়ি আছে আপনার এটা দেখার নাই, এটা হলো আইনের কথা, ওনার উনি তো বলতে পারেন, একটা আমি একটা নমিনি উনি একটা নমিনি, একটা নমিনি সম্বন্ধে এবার কথাটা আনফেয়ার কথা বলা ঠিক না। একটা বিষয় যদি একটু বলেন যে যে দুর্নীতির অভিযোগগুলো যে ওঠে মানে এর ন্যূনতম সত্যতাও কি আছে বলে মনে করেন কিনা, মানে বা কেমন লাগে আপনার বিরুদ্ধে যখন এসব অভিযোগগুলো ওঠে? আমি তো বললে তার কাছে খুব বিব্রত বোধ করি, কারণ আমরা একটা সামাজিক জীব, আমরা আমাকে কজনই চিনে, আমি মনে করি কুমিল্লা সিটি কর্পোরেশন 12 লক্ষ লোকে বসবাস করে, আমি 2-3 লাখ লোকের লোকে ডিলিং করি, কথা বলি, সকল লোক কথা বলি না, বাড়ির লোকের লোকে তারা সামনে যদি তারা এই কথাটি বলে, আমার তো একটা সমাজ আছে, আমার একটা ফ্যামিলি আছে, খুব বিভিন্ন একসময় মনে হয় ইডিয়াট না করার জন্য। ছোট্ট করে একটু জানতে চাচ্ছি, আপনার দল বিএনপি যে দলের আপনি অনুসারী, সেই দল তো ইভিএম বিশ্বাস করে না, আলোচনা সমালোচনা করে এটা নিয়ে আপনি কি মনে করেন, বিশ্বাস হয় কিনা? আমি বিশ্বাস করি না, আমি দল লোকে আছি, কিন্তু আমি বাধ্য, সরকার তো আমার কথা শুনবে না, সরকার না শুনলে আমি কি করতে পারবো, আমি ইলিশে সরে আইতে পারবো, সিগারেট হলে যারা আমার ফলোয়ার আছে যারা লোক এতদিন রাজনীতি করছি তারা আশা আকাঙ্ক্ষাটা ব্যর্থ হয়ে যাবে, এই কারণে আমি আমার দায়িত্ব বাধ্য হয়েছি।